হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। ঈমান, ঈমান কেউ যদি বেঁচে থাকো তার ভালো হবে না। কারোর সাথে বিশ্বাসঘাতকতা করলে তাকে ফল পেতেই হবে, ভগবান তাকে ছাড়বে না। কেন জানো? কারণ গোপন খবর ছিল, লালবাগে গিয়ে লাফালাফি করতো, সেগুলোর তথ্য চলে এসেছিল। সেই জন্যেই সে বিশ্বাসঘাতক হয়ে দাঁড়িয়েছে আজকে, সেই জন্যেই সে আজকে ঈমান বেঁচে ফেলেছে। কে বলছে, কে বলছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমাদের ইউটিউবের সো কল্ড পতিতা বলছে। পতিতা, লালবাগের পতিতা বৃত্তি করে যে বেরিয়েছে, সেই পতিতা বলছে যে চোর চিটিংবাজি করে লোকের টাকা খেয়ে বেড়াচ্ছে। সে বলছে বাচ্চাটাকে মুখ দেখিয়ে দেখিয়ে তার নামে নিজের অ্যাকাউন্টে টাকা ভরে ফেলছে, সেই পতিতা বলছে। এবারে প্রুফ প্রুফ খেলা হবে। অনেক শুনেছো খেলা হবে খেলা হবে, এবারে হচ্ছে প্রুফ প্রুফ খেলা হবে। তো একখানা লাইভ দেখলে, আমার লাইভের পরেই আবার লাফালাফি করতে করতে এসে লাইভ। মানুষের কাছে যখন কিছু থাকে না, কোনো সৎ সাহস থাকে না, সৎ উত্তর থাকে না, তখন কি কথা বলে জানো? চোখ। আমি মানুষের সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমি বাঁচিয়েছিলাম ওইটাকে, ওই প্রাণীটাকে আমি বাঁচিয়েছিলাম, ওর বউ ওকে লাথি মেরে চলে গেছে, আমি 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 গিয়ে বাঁচিয়েছিলাম ওকে, ঠিক আছে? তারপরে সব সেটিং ফিটিং করে ঠিক টাইমে একজনকে দিয়ে ফোন করানো হয়। তুমি ফোন করে একটু কাঁদার নাটক করবে। কোনো এক অভিনেত্রী শুনলাম টাকা পয়সা দিয়েছে, সব আসবে আস্তে আস্তে, অপেক্ষা করো না, এখন কোথায় যাবে, সব সব বেরানো শুরু হবে। খেলা যখন শুরু করেছি বলছি তো মারাত্মক খেলা হবে। আর অনেকে দেখলাম বলছে ওইখানে ওই একজন আছে যারোর সন্তান হবে হয়তো কারোর কিছু, ঠিক আছে, সেও বলছে এখানে যে ওই হাফ লেডিসটা ঘর বানাবে বলে তো সেই জন্য এই ধরনের গেম খেলছে। হ্যাঁ সত্যি কথা বললে অনেকের গায়ে লাগে, তখন অনেক কিছু বেড়ায়। বলছি শুনুন না, যদি হাফ লেডিসই হয়ে থাকে, যদি প্রুফ দেওয়ার থাকে তাহলে আপনার নাকে পাঠাবেন, ঠিক আছে? যদি মনে হয় আপনি আসতে পারবেন তাহলে আপনিও আসবেন, ঠিক আছে? আপনাকে বলতাম না, আপনি যেহেতু নোংরাভাবে ইঙ্গিত করেছেন সেই জন্য আমিও নোংরাভাবে ইঙ্গিত করলাম। আর সেই নোংরা কমেন্টটাকে যে নোংরাভাবে পড়েছে, তো আমি সেই জন্য তার উদ্দেশ্য আজকে লালবাগের পতিতা বললাম, ঠিক আছে? তো এবার আসি প্রমাণের উদ্দেশ্যে। তো যখন মানুষের কাছে কোনো উত্তর থাকে না, সৎ উত্তর থাকে না, তখন এই ধরনের হাব্বি চাব্বি চোখের জল ফেলে ফেলে নাটক করে দেখাতে হয়, ঠিক আছে? গ্রুপ বানানোর মানে কি? আগে পরিষ্কারভাবে বক্তব্য রাখুন যে গ্রুপ বানাবার মানে কি। গ্রুপ কিসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল যে গ্রুপ বানাতে হয়েছিল? কিসের প্রয়োজনীয়তার, কিসের প্রয়োজনীয়তার খাতিরে গ্রুপ দরকার পড়েছিল? কিসের প্রয়োজনীয়তা? বড় ব্লগার তো বলছেই না যে কেউ তোমরা টাকা দিও না আমাকে, কেউ তোমরা টাকা দিও না আমাকে, কেন বলবে? বড় ব্লগার তো বুঝে গেছে এখন টাকা দরকার, টাকা দরকার, তাই না? তো এইভাবে কেন বড় ব্লগারকে তাহলে ভিডিও করতে বারণ করে দিন, বলুন না এরম করেই আমি টাকা কামাবো, তুমি আমার দালাল হয়ে তুমি যেখান থেকে পারো সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসো, FB পেজে টানো, তারপর ওখান থেকে নাম্বার দাও, তারপর বলো কোন অ্যাকাউন্টে পাঠাতে হবে, তারপর তো সব ভাগ বাটোয়ারা হবে, ঠিক আছে? আমি কিছু বলতাম না এই ভাগ বাটোয়ারা নিয়ে, যদি সেই বড় ব্লগারের কাছে সোশ্যাল সোজা গিয়ে পৌঁছাতো, নাহলে আমি তো আবার বললাম, লাইভেও বলেছিলাম এখনও বলছি, সেই বড় ব্লগারের যদি আর্থিক অবস্থা খুব খারাপ হয়, খুব প্রয়োজন হয়ে পড়ে, সে ভিডিওতে এসে বলুক যে আমাকে তোমরা টাকা দাও, আমি মানুষ করতে পারছি না বাচ্চাটাকে, তোমাদের আর্থিক সাহায্য আমার দরকার, যেহেতু আমি কোনো কাজকর্ম করি না, এই ইউটিউবটা হচ্ছে সোর্স অফ ইনকাম, তো তাহলে তোমরা আমাকে টাকা দাও, মানুষ তার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ভরবে, তখন টাকা ভরবে, তাই না? কিন্তু নয়, কারণ সে তার কালি লাগাতে দেবে না গায়ে, এরমভাবে দালাল রেখে আমি টাকাটা কামাবো, এরমভাবে দালাল রেখে আমি টাকাটা কামাবো। এবারে শোনো, এই দালাল লালবাগের পতিতা, লালবাগের পতিতা কী করে ভিডিও করলো, ও কী কথা বললো? ওকে তিনজন দিয়েছে দশ 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 থার্টি, নিশ্চয়ই বুঝে গেছো 30 কে ওর কাছে সামান্য এসেছিল। আচ্ছা, কেউ দিয়েছে 10, কেউ দিয়েছে 10, আরেকজন দিয়েছে 10, তাহলে এক মিলে গেল হিসাব 30, ঠিক আছে? তাহলে তোমাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি, একটা যত সামান্য এখন সবে ট্রেলার দেখাচ্ছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনশটটা, আমি একটু নামটা কেটে দিয়েছি, যাদের কাছে নাম্বার আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো কার ছবি এটা, কার প্রোফাইল পিকচার এটা, কে এটা, ঠিক আছে? তো দেখে নাও সেখানে কী লিখেছে। টাকা ঢুকেছে 19,000 টাকা, 19,000 রুপিস, খাটের দাম নিশ্চয়ই 19,000 রুপিস না, যে ওকে সারপ্রাইজ গিফট দিয়েছে সেটা নিশ্চয়ই 19,000-এর জিনিস নয়, সেটা তো 60-70,000-এর কাছাকাছি অ্যামাউন্ট হবে, তাই না? 19,000 টাকাটা তাহলে কী হিসাবে গেল, 19,000 টাকাটা তাহলে কিসের হিসাবে গেল? আর একটা জিনিস বুঝি না,
যে কিসের জন্য একটা মানুষের যে ব্লগার তাকে তার গিফট দরকার হবে, তার দোতলা বাড়ি হচ্ছে, এত টাকা মিস্ত্রি লাগিয়ে দিয়েছে, টাকা কাজ হচ্ছে, হুড়হুড় করে কাজ হচ্ছে, বউ পালিয়ে যাওয়ার পরেও পিকনিক হচ্ছে, পার্টি হচ্ছে, ঠিক আছে, বউও গিয়ে ওখানে মজা মারছে, মস্তি মারছে, ঠিক আছে, তো তাদের টাকা কি জন্য প্রয়োজনীয়তা হয়ে পড়ছে, এত টাকা যে মানুষকে টাকা পাঠাতে হচ্ছে। এরপরে আরেকটা জিনিস, আলমারি বলেছিলাম, আলমারিও পাঠাবে, কিন্তু এই ভিডিও হয়ে যাওয়ার পর আলমারিটা এখন কার ঘরে ঢুকবে ভগবান জানে, ঠিক আছে, কারণ আলমারি বানাতে দিয়ে দিয়েছে। এবারে আলমারিটা কোথায় ঢুকবে সেটা নিয়ে প্রশ্ন। এবারে আসি গয়না বিক্রি নিয়ে প্রশ্ন। স্বামীর চিকিৎসার জন্য আহারে ভিক্ষাবৃত্তি করতে হলো রে, গয়না বিক্রি করতে হলো, আমেরিকায় জব করা মেয়ে এত টাকা আর্নিং করে তাও গয়না বিক্রি করতে হলো বাপের চিকিৎসার জন্যে, এর থেকে বড় নির্লজ্জতার কি আছে। আর আর একটা জিনিস, কে গয়না বিক্রি করতে গিয়ে ভিডিওটা করে রাখে, বললো আমি জানতাম এটা লাগবে, কারণ বুঝতে পারছে অনেকে এখন ভেতর থেকে কলকাঠি নাড়া শুরু করে দিয়েছে, চুরি চামারি যেটা ধরে ফেলেছে সেই গ্রুপের, তো সেগুলো এখন আস্তে আস্তে পাবলিকলি বেরিয়ে আসবে, তো তার জন্য আজকে দুপুরবেলা হন্যে হয়ে দৌড়ালো, বা তার আগে হয়তো করেই রেখে দিয়েছিলো ইচ্ছা করে যে ভিডিওটা করে রাখি, লোককে দেখাবো গয়না বেচতে এসছি, ঠিক আছে, হয়ে গেল খেলাটা, এখানেই শেষ। তারপরে যখন হলো না চোখের জল, ফিটিং করে ফোন করিয়ে চোখের জল, ঠিক আছে, তারপরে আসি, এরপরে মোক্ষম একটা জবাব দিয়ে যাবো, জুতো মেরে যাবো, জুতোর পর তো জুতো এবারে রোজ খাবে, রোজ, ঠিক আছে, ঘোড়ামুখী ছিল, এবারে দুটো খন্ডে নামার এখন, ঠিক আছে, প্রচুর টাকার দরকার, আমার ঘর হবে, বুঝতে পারছো, আমার বাড়ি হচ্ছে, আমি কিন্তু ডিজিটাল ভিখারিপনা করিনি, মানুষ মানেই টাকার দরকার পড়ে, কিন্তু ডিজিটাল ভিখারিপনা কেন, কেন ডিজিটাল ভিখারিপনা করা, কেন গ্রুপবাজি করে টাকা তোলা হচ্ছে, আর তোমরা যাকে দেখলে, তোমরা যাকে দেখতে পেলে লাইভে কান্না কাটি করে একসার করে দিচ্ছে, মানে যে কলটা এলো, তিনি হচ্ছেন একজন অভিনেত্রীর ফ্যামিলি মেম্বার, বলে টোলে সব সেটিং করে লাইভে কল করানো হয়েছিল, বুঝতে পেরেছো, তো যেহেতু বললাম না আমি এই ইউটিউবে অনেকজনের সাথে এখন কথা হয়, তাদের সকলকে বলেছি যে এই ইউটিউবে হচ্ছে দু রকমের জিনিস আছে, প্রথম হচ্ছে ইমোশনালভাবে ফুল করা, তারপরে হচ্ছে ধমকানো চমকানো, তারপরে হচ্ছে কান্নাকাটি করা, যেটা তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছ, এখন অনেক কিছু হবে। আর এই লালবাগের পতিতা আমার চ্যানেল নিয়ে বলছে, আমার চ্যানেল খাল্লা, আমার চ্যানেল শেষ, তোকে ভাবতে হবে না আমার চ্যানেল নিয়ে, তোকে আমার চ্যানেল নিয়ে ভাবতে হবে না, বুঝতে পেরেছিস, তোদের অনেকজনের চ্যানেল দাঁড়িয়ে রয়েছে যেটা হচ্ছে আমার দমে, বুঝতে পেরেছিস, তো সেই জন্য বললাম না আমার চ্যানেল নিয়ে তোদেরকে একদম ভাবতে হবে না, ঠিক আছে, সেটা আমার ভালোবাসার মানুষরা, সেটা আমার ভালোবাসার দর্শকরা সকলে বুঝে নেবে। তো তুই আগে উত্তরটা দে, 10, 10, 10, 30, 19,000 টাকাটা কিসের 19,000 টাকা গেছিল। আর একটা বড় জিনিস হচ্ছে, বড় ব্লগারের টাকার কিসের জন্য প্রয়োজন পড়ছে, কিসের জন্য প্রয়োজন পড়ছে, যেটা ভুল সেটার বিরুদ্ধে সবসময় দাঁড়িয়েছি, তার ওয়াইফ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে পরকীয়া করে, তার বিরুদ্ধে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আর কিছু কিছু মানুষের কাছে আমার ভুল একটা কথা গেছে, যেটা তোমরা এর আগের লাইভের সময় ভেবেছ, যে বাচ্চাটাকে নিয়ে বলা হয়েছে বাচ্চাটাকে তার মায়ের হাতে তুলে দেওয়া, না, কথাটা আমি সেখানে এটাও বলেছি, প্রয়োজন পড়লে কোনো সংস্থার হাতেও তুলে দেওয়া হোক, যদি বাবা না চালাতে পারছে, বাবা যে কর্মকাণ্ড করছে, এরকম ধরনের পেছন থেকে টাকার লেনদেন চলছে, ঠিক আছে, তো তার মানেটা কি বাবা কি সোশ্যাল মিডিয়াতে বোঝাচ্ছে যে আমি আর্থিকভাবে অক্ষম, এটা তো আইনত একটা ব্যাপার, আইনত যে প্রসেসিং চলছে সেখানেও তো এই জিনিসটা উঠবে, যে তার বাবা কি তাহলে আইনত মানে আর্থিকভাবে অক্ষম সন্তানের জীবন চালানোর জন্যে, তো তাহলে সন্তানের যদি জীবন চালাতে অক্ষম হয় তাহলে তার মায়ের দিকে তখন তাকাবে, এবারে মা যদি অক্ষম হয়, মা তো অক্ষমই, কারণ মায়ের তো ইনকাম নেই, কারণ এখন অন্য পরপুরুষের হাত ধরেছে, তো সেই পরপুরুষ নিশ্চয়ই এই সন্তানকে নেবে না, ঠিক আছে, তাহলে কী হবে, কোনো স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হবে বাচ্চাটাকে, বাবা তো এটাই বোঝাচ্ছে, তাই না, যে সে আর্থিকভাবে অক্ষম, নাহলে কারোর এত বাড়ি গাড়ি থাকতে তার টাকার কেন প্রয়োজন হচ্ছে। ভালো যদি ব্লগার হয়, যদি ভদ্রলোক হয়, সে তো প্রথমবারেই বলে দেবে যে এরপরে তোমরা কেউ কোনো গিফট আমাকে পাঠাবে না, কোনো গিফট আমাকে পাঠাবে না, এটা হচ্ছে ভদ্রতার পরিচয়, ঠিক আছে, তো আমার কথাকে কেউ উল্টোভাবে রিয়াক্ট করো না, আমি বাচ্চাটার বিরুদ্ধে নই, কারণ সাফার করছে সবসময় বাচ্চাটা, আর সেই বাচ্চাটাকে দেখিয়ে দেখি এই ধরনের নোংরা কার্যকলাপ, এই ধরনের কিছু দোগলা ক্রিয়েটারগুলো কন্টিনিউ করে যাচ্ছে দিনের পর দিন। কেউ যদি কাউকে সাহায্য করে, কেউ কখনো ভিডিওতে এসে বলে না আমি গেছিলাম, আমি করেছিলাম, আমি এই গেছিলাম, আমি সেই গেছিলাম, বুঝতে পেরেছো, তো এটা হচ্ছে নিজের প্রচার করা, আত্মপ্রচার করা হচ্ছে, আত্মপ্রচার করা হচ্ছে। এবারে নিশ্চয়ই উনি তাহলে প্রুফ দেবেন যে 19,000 টাকাটা কিসের, এটা তো কম বললাম না, লক্ষ লক্ষ টাকা ঢুকেছে, লক্ষ লক্ষ টাকা, যার বাড়িতে দু তিনটে চাকরানি রয়েছে, কাজের লোক, বাসন মাজার লোক, রান্নার লোক, কর্মচার লোক, সব আলাদা আলাদা লোক, শুনেছিলাম তোমরাও শুনেছো, ভিডিওতে দেখেছো, তো তার হাজব্যান্ডের মানে কি বলবো, তার হাজব্যান্ডের চিকিৎসা করাবার জন্য লোকের কাছে হাত পাততে হচ্ছে,
এখনো নিজের ভিডিওতে বললো যেখানে যাবো আমি এখন চিকিৎসা করাতে গেলে 3-4 লাখ টাকা খরচা কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে, অনেক গল্প আছে। তো বললাম না, আমি তো ম্যানে স্টার্ট কিয়া হ্যায়, আমি তো ম্যানে স্টার্ট কিয়া হ্যায়, ভদ্র আমি আগেও ছিলাম, তুই ভেবেছিলিস যে তোর হাতের পুতুল করে রাখবি আমার মুখটা বন্ধ থাকবে, মুখ আমার বন্ধ থাকবে না, যখনই যে ধরনের নোংরামো দেখবো তখনই সেইভাবে আমি প্রত্যাঘাত করব, বুঝতে পেরেছিস নিশ্চয়ই? তো অপেক্ষা কর, তোর জন্য এখন অনেক কিছু বাকি। বললাম তো এখন তোমার ট্রেলার শুরু করেছি, প্রথমে ট্রিজার দিলাম কমিউনিটি পোস্টের মাধ্যমে, এবারে আসি আর একটা জিনিস নিয়ে, যেটা আমাকে বলা হচ্ছে এই লাইভে বলা হচ্ছে, প্রথমে দেখো এরা কিরম ধরনের। একখানা ক্রিয়েটর বলছে প্রথমেই তাকে নিয়ে কেউ কিচ্ছু বলেনি যে এটা তার ক্রিয়েট করা, সে প্রথমেই নামের সাথে সামঞ্জস্য রেখে বলে ফেলল আমাকে ফাঁসাবার জন্য চক্রান্ত করা হচ্ছে, এটা ওপার বাংলা থেকে করা হয়েছে, মানে আমাদের এদিক থেকে করা হয়েছে, এই দিককার কোনো একটা জায়গা রয়েছে সেইখান থেকে এইরম ধরনের ভাষা আসে। কেউ কিন্তু তাকে প্রশ্ন করেনি যেটা কি তুমি করেছো, সে নিজেকে আগে থেকেই মানে কি বলবো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সেইভাবে বলে বসলো, ঠিক আছে। তারপরে কি বললো, গুরুত্ব করেছে, গুরুত্বর গার্লফ্রেন্ড সব মিলে করেছে, এরা সব মিলে ওর শ্বশুর মিলে করেছে, ভাঙা ওই ভাঙা ডালটা টিনের বাবা করেছে, তারপরে কেউ কেউ আবার বলে দিল ভেড়ু করেছে, ঠিক আছে, মানে যেদিকে পাচ্ছে সেদিকে ছুটছে। তারপরে ইনি আবার লাইভ টাইপ করে বললো এই করেছে সেই করেছে ও করেছে সে করেছে, আজকে আবার বলা হচ্ছে এই সন্ধ্যাবেলার একটা লাইভে কিছুক্ষণ আগে একটা লাইভ করলো, সেখানে বলা হলো আমরা করেছি, আমরা করেছি সেটাই বলা হচ্ছে, ঠিক আছে। তো আমি তো বললাম এইটা নিয়ে একটুখানি তোমরা অপেক্ষা করো, কাজ করতে দিয়ে দিয়েছি, যে ক্রিমিনাল সে তো জানে যে কোথায় কোথায় ফাঁক ফোকর থাকে, ও সেই ফাঁক ফোকর রেখে রেখে কাজ করেছে, কোথা থেকে কাজ হয়েছে, কে করেছে, কিভাবে করেছে, কি তার মোটিভ ছিল ওই ভিডিওটার মধ্যে, সেকেন্ড চ্যানেলটা খোলার কারণটা কি ছিল, সেকেন্ড চ্যানেলটা খুলে কোনো ক্রিয়েটারকে গালমন্দ করার কারণটা কি ছিল, সব তোমাদের কাছে ক্রমশ আমি আস্তে আস্তে পরিষ্কার করে দেবো। তো কিছুদিনের জন্য অপেক্ষা করো, ওইটা নিয়ে আমি পরে বলবো, ও যতই এখন হাঁকডাক করুক আগে ঠিক করে বল, নিজের স্ট্যান্ড পয়েন্টে থাক যে এ করেছে না ও করেছে না সে করেছে না সে করেছে, ঠিক আছে। তো সব তোমাদের কাছে ক্রমশ প্রকাশ্য আমি সব প্রকাশ করে দেবো। সবে তো বললাম খেলা চালু করেছে, আরও বুঝে গেছে যে আমি যেমন শুরু করেছি তখন মানে সব প্রফোর করে দেবো, ঠিক আছে। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সঞ্জয় স্যারের পাশে থেকো, আর একটু জিজ্ঞাসা করো 19,000 টাকাটা কিসের, আরও অনেক আছে, অনেক অনেক অ্যামাউন্ট আছে, সব আসবে আস্তে আস্তে, আপাতত টাটা।